slapper. Lite då. Kan apni. Assalamu alaikum. Apni ki chinta parechen. Wa alaikum assalam. Ami to apni ki chinta parine apni ke. Apni mone bujhte pachchen na. Ami Murjina teacher. Schooler. To kichu complain niye eshechi. Ei complain gulo diye thakbo chap. আপনি মর্জিনা টিচার? আচ্ছা আসেন বসেন, আমি মর্জিনাকে ডেকে আনতেছি। আসেন বসেন। ও মর্জিনা, মর্জিনা আয়, তুই কি হইছে? আম্মু তুমি কি ডাকতেছিলা? ও আমি একটু পড়াশোনা করতেছিলাম। টিচার আসছে? হ্যাঁ তোরে ডাকতেছিলাম। টিচার বলতেছে, তোর টিচার বলতেছে কি যে মর্জিনার সাথে একটা কথা ছিল, মানে আমাকেই বলবে তোর সামনে, তা না ছাড়া নাকি স্কুল থেকে নাকি আউট করে দেবে। তো তুই কি শুনবি সব? ও কিছু কমপ্লেন নিয়ে আসছে। মনে হচ্ছে যে আমি কি করব। হ্যাঁ এখন মনে হয় টিচার মনে হয় কমপ্লেন দিতে পারে এটা। ও আচ্ছা আম্মু আসছি, এ যাবো বসছি। না না এখানে বসবো, আমি তো পাশেই বসি। পাশে না বসলে কি ভালো ভালো দেখায় বলো তো? আমি এখানে বসলাম। তো কমপ্লেনটা হচ্ছে, কিছুদিন ধরে আমি একদিন জিজ্ঞেস করলাম, একটা দেশের নাম বলো। তো আমি বললাম যে বাংলাদেশ, সবাই বলবা হ্যাঁ। তো সেদিক দিয়ে আসলো কুদ্দুস। কুদ্দুসকে আপনি কি চিনেন? কিরে এগুলা কি শুনতেছি? হ্যাঁ এটা না জোসনার ভাইয়ের নাম কুদ্দুস। মা আমি তো স্কুলে কাউকে চিনি না, জোসনাকে ধরা ধরা পড়ে গেছি। মা আমি সত্যি চিনি না জোসনাকে, আম্মু একটু বলো। একদম মিথ্যা কথা বলবা না। তারপরে একদিন হয়েছে কি, আমি দেখি যে জোস মর্জিনা কোন গার্ডেনে জানি তার ফ্রেন্ডের সাথে কান্না করতেছে, সাথে জোসনাও ছিল। তো জোসনাকে আমি সব বুঝে গেছি, মর্জিনার বেস্ট ফ্রেন্ড, তাই না? তো মিথ্যা কথা বলে কোনো লাভ নাই আপনার। তারপর আরেকদিন হয়েছে যে আমি একজনকে বললাম কি যে কে এই হাতটা ধরতে পারবে, মানে এই দেশের নাম কি একটু বলতে পারবা। তো সেদিক থেকে বলে আসলো যে জোসনার কাছে বলছি কি যে কুদ্দুসকে যে আমার এত ভালো লাগে বলার বাহিরে না। তো কুদ্দুসকে আমি একটু জানতে চাই, কী রে কি শুনতেছি এসব? তোর কি মান সম্মান কি এখনো যায় না? লজ্জা করে না তোর? মা আমি আগে থেকে বলতেছি আমি স্কুলের কাউরে চিনি না, আগে তো বলছি জোসনা কে, আমি তো জানি না জোসনা কে বলো, শুধু যা নামটাই শুনছি। আল্লাহ, আর প্রত্যেকদিন যখন স্কুলটা খুলে তখন যদি পিটি হওয়ার পর, তারপর যখন ওরা বেঞ্চে যায় স্কুল রুমে, সরি ক্লাসরুমে, তখন আমি দেখি কি যে টিচারকে বলে কি যে আমাকে বলে যে টিচার আমি সবার লাস্ট বেঞ্চে বললাম, মানে বসলাম, আর যে চা দুইটা ফ্রেন্ড নিয়ে মানে পুরো হা হা হি 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 সুপার গ্লুয়ের মতো এরকম করে চাটকায় রেখে আমি একদিন শুনছি কি যে কুদ্দুস আমার ভালোবাসা। তো এটা কি সত্যি আমি একটু জানতে চাই। কিছুদিন পর জানার পরে জানবো যখন, তখন স্কুল থেকে বের করে দেওয়া হবে। যদি আপনি জানেন তাহলে আপনি বলতে পারেন। আর কিছু বলার আছে? কোন উড়ে আল্লাহরে ফাঁস খাই গেছি। আর টিচার আপনি এখন যাবেন? হ্যাঁ এখন তো চলেই যাব। কেন আমি কি কমপ্লেন দেওয়ার পর তো চলেই যাবো আমি? হ্যাঁ তো আমি কি এখানে কি বসে বসে কি চা খেতে এসেছি নাকি রুম
দেখতে এসেছি, শুনি তো। আসসালামু আলাইকুম, আমি যেতে পারি? তোমাদের তো মর্জি না, তোমাকে যদি আরেকদিন দেখি এসব কথা শুনতে, তাহলে তুমি আউট হয়ে যাবে স্কুল থেকে, পর আর কিছু করার দরকার নেই। Just get pretty, Papa.